সিএর পর এবার এনআরসি কোচবিহার থেকে সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ এর দেওয়া কার্ড নিলেই নাকি এনআরসির খপ্পরে পড়তে হবে, তাহলেই সব খোয়াবেন। রাজবংশী অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে এবার কি রাজনীতি ট্রাম্প কার্ড এনআরসি? মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তায় বিতর্ক বাড়ল। রাজনীতির ঘূর্ণাবর্তে সবকিছু মিলেমিশে একাকার, রেহাই পাচ্ছেন না সীমান্ত রক্ষীরাও। জান প্রাণ লড়িয়ে ভূমি রক্ষার কাজে নিয়োজিত সৈনিকদেরও নিয়ে আসা হচ্ছে রাজনৈতিক খেলার বোড়েদের ভূমিকায়। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আপত্তির পর এবার এনআরসি কিংবা জাতীয় নাগরিক পঞ্জি নিয়েও মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা। উত্তরবঙ্গ সফরে বেরিয়ে রাজবংশী অধ্যুষিত কোচবিহার থেকে বিএসএফ এর থেকেও মানুষকে সাবধান হতে বললেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বিএসএফ আলাদা করে পরিচয়পত্র দিচ্ছে, সেই পরিচয়পত্র গ্রহণ করলেই মানুষ জাতীয় নাগরিক পঞ্জি কিংবা এনআরসির আওতায় পড়ে যাবেন এবং তাতে সব খোয়াবেন। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা একা করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। সে রেশন পায় তো নাগরিক না হলে থোড়াই পেত, নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো। সিএ নিয়ে ভোট ব্যাংক রাজনীতির পর এবার কি তাহলে নজরে জাতীয় নাগরিক পঞ্জি? এনআরসি নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা কেন? এখানেও প্রশ্ন, কি সেই ভোট ব্যাংকেরই? অবৈধ নাগরিকরাও কি ভোটের ঘুঁটি হিসেবেই ব্যবহৃত? সীমান্তরক্ষীদের দেওয়া যে কোনো কাজের ভুল ব্যাখ্যা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এমনটাই বক্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিএসএফ কোনো কার্ড দিলে সেই কার্ড নেবেন না। যারা সীমান্তের ওপারে কাজ করে, জমি চাষ করতে যায়, অনেকেরই জমি কাটাধারে ওপারে আছে, তাদের কাছে কার্ড দেওয়া হয়, সেই কার্ড কেউ মুখ্যমন্ত্রী বলছে এটা এনআরসি হয়ে যাবে, পাগল হয়ে গেছে না কি হয়েছে মুখ্যমন্ত্রী বলতে সেটা বুঝতে। প্রতিযোগিতা মানুষকে আরো এগোতে সাহায্য করে, কিন্তু এ রাজ্যে বিরোধিতা মানেই ঘোর অপরাধ। তৃণমূল দল করলেই গায়ে কাদা, বিজেপিকে নিশানা করে আদতে রাজ্য জোড়া দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতাকে কটাক্ষ ছুড়লেন মুখ্যমন্ত্রী। বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কাদা, বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে, আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে, এই হচ্ছে এদের অবস্থা। লোকসভার প্রাক মুহূর্তে রাজনীতির জল আরো ঘোলা হচ্ছে, তবে সেই ঘোলা জলে আমজনতার দম বন্ধ হবে না তো। রাজনীতির রথে কোন দিকে গড়াবে সাধারণ মানুষের জীবনের চাকা, বলবে সময়। ক্যালকাটা নিউজ।